মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আর কিছু নেই, যদি কিছু থাকে বা চোখে পড়ে তাহলে পাঠিয়ে দেবো। তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো নীল আমি সত্যিই জানি না। আমি তোমাকে ধন্যবাদ জানাবো তুমি যদি আমার দুটো কাজ করে দাও। তোমার কাছে ধন্যবাদ পাওয়ার ইচ্ছে তো আমার আছে, বলো কি কাজ? হারমোনিয়াম, সেতার, এগুলো যা যা আছে এগুলো নিয়ে যাবে। আর 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 মেয়েকে কনভিন্স করো যাতে ও আমার ইউনিভার্সিটি ছেড়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। দেখো, এটা ওর বা আমার কারোর পক্ষে ভালো হচ্ছে না। হোয়াট, এটা কি টেলিপ্যাথি? হ্যাঁ, তুমি এটা ভেবেছো? প্লিজ তুমি তোমার এই ড্রামাটা কাট শর্ট করো তো। ড্রামা নয়, একদমই ড্রামা নয় নীল, তুমি বিশ্বাস করবে না। ঠিক এই কথাটাই আমি মেককে বলেছি, সেম এক্সাক্ট কথা আমি বলেছি, তোদের কারোর পক্ষে এটা ভালো হবে না, তুই অন্য কোথাও অ্যাডমিশন নে। তাতে ও কি রেসপন্ড করলো? কি আর, অনেক কথা শুনলাম আমি, ও ইউনিভার্সিটি ছাড়বে না। ও কি বললো জানো? বললো আমি কেন ইউনিভার্সিটি ছাড়বো, প্রয়োজনে নীল ছাড়বে। হোয়াট? তাই তো বললো, বললো আমার অসুবিধা হচ্ছে না আমি ছাড়বো না, নীলের অসুবিধা হলে নীল ছাড়বে। চন্ড অ্যারোগেন্ট তো, ও সত্যি এটা বলেছে? নীল, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না, তাও বলছি, প্লিজ এই কথাটা বিশ্বাস করো, মেয়েকে এটা সত্যিই বলেছে। ও কিরকম অন্যরকম হয়ে গেছে, ওর মধ্যে জাস্ট একটা ডোন্ট কেয়ার ভাইবস এসে গেছে জানো। এই কারণে ভাবিও আজকাল খুব ডিস্টার্ব থাকে, আমি তো বুঝি, আর মা তো ডিস্টার্ব থাকে। ও যে বাড়ির সিচুয়েশন কিরকম করে রেখেছে সেটা তুমি না দেখলে বুঝবে না। ও বাড়িতে আর কেউ ভালো নেই। এ বাড়িতেও কেউ ভালো নেই, সবই একজনের জন্যই। নীল, একটু স্পাইস আপ করা যাক এখানকার পরিবেশটা। জানো নীল, আমার কার জন্য সব থেকে বেশি খারাপ লাগে? তোমার জন্য। সব থেকে বেশি কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে সেটা হচ্ছে তুমি। তুমি যে মেয়েকে কতটা ভালোবেসেছিলে সেটা আমার থেকে ভালো আর কে জানে বল। ও বোকা, স্টুপিড, জীবনে সব পেয়েছিল তারপর সব হারিয়ে ফেলল। আমি চলে নিই, আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।